अपवित्र पवित्र होगा सर्वावस्थन गतो विरा यश्वेत कुंडली कक्ष स्वच्छ अपन करो शुचि क्लीन कृष्णाय नमः। भूतानि स्तिपादश्च मितां देवे स्वाहा আজকে যে আপনারা অনুষ্ঠান করেছেন পরমার্থ সাধক সঙ্গে কি উদ্দেশ্যে করলেন? আজকের অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণ প্রেক্ষাটা আমি এইভাবে দেব। আমাদের পরমার্থ সাধক সঙ্গের প্রতিষ্ঠাতা মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী বিষ্ণুপুরীজির আশীর্বাদে এবং আমাদের সঙ্ঘগুরু শ্রীমৎ স্বামী প্রণবচৈতন্যপুরীজির অনুপ্রেরণায় এবং আমাদের পশ্চিম ত্রিপুরার আসনের মাননীয় সাংসদ শ্রীমতী প্রতিভা ভৌমিক মহোদয়ার সৌজন্যে
আমরা আজকে এখানে একটা মহাশান্তিযজ্ঞ একটা আয়োজন করেছি, যেটা বিষ্ণুযজ্ঞ নামেও এটা মানে বলা হয়েছে। তো সেইখানে আমরা এই অনুষ্ঠানটা করার পিছনে মূলত কারণ হলো যে আমাদের যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য এবং আমাদের পূর্ব মুনি ঋষিগণের যে তাদের চিন্তাভাবনা ভাবধারা, এটাকে অনুসরণ করে আমরা এই শান্তিযজ্ঞের আয়োজন করেছি। আপনারা সবাই জানেন আজকে করোনা আক্রান্ত হয়ে সারা বিশ্বে একটা মহামারী আকার ধারণ করেছে এবং সে যেটা আমাদের অনেকটা আয়ত্তের বাইরে চলে গেছে। আমরা মানে বিভিন্ন সায়েন্টিস্ট এবং ডাক্তার, নার্স এবং সবাই মিলে চেষ্টা করছি এটাকে প্রতিহত করার জন্য। তো আমরা এই যজ্ঞের করার পিছনে একটা কারণ হলো, যারা জীবনকে বাজি রেখে, যারা করোনাকে সামনাসামনি দাঁড়িয়ে মোকাবিলা করছেন এবং যারা আজকে এই মহামারী থেকে উত্তরণের জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সাহস যোগাবার জন্য, তাদেরকে তাদের প্রতি যে আশীর্বাদ পরমেশ্বরের দেওয়ার জন্য সেখানে আমরা এই যজ্ঞের আয়োজন করেছি। আমরা এই যজ্ঞ আয়োজন করেছি আজকে 10টা থেকে 12টা পর্যন্ত যজ্ঞ চলছিল, এখন এইমাত্রটা যজ্ঞ শেষ হয়েছে। আমরা চাইছি যে সারা বিশ্বে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, একটা মহামারী আকার ধারণ করেছে, সেইটা থেকে উত্তরণের জন্য যাতে আমাদের মঙ্গলময় ঈশ্বর আমাদেরকে পথ দেখান এবং আমরা যাতে সাহসের সঙ্গে এই আক্রমণ মোকাবিলা করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আমরা এই আয়োজন করেছি। আজকে আয়োজন করার পিছনে আরেকটা কারণ হলো যে আমরা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যতে আমরা বিশ্বাস করি এবং আমরা জানি যে আমরা যে অবস্থায় আমরা মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, মানুষের মনোবল এবং মানুষের সাহস এবং মানুষের যে ভাবনা চিন্তা, সেটাকে যাতে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই চিন্তাভাবনা করে আমরা এই মহাযজ্ঞের আয়োজন করেছি। এই হলো আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। দেব
আমাদের মেলার মাঠস্থিত পরমার্থ সাধক সংঘের যে উদ্যোক্তারা বিশ্ব শান্তির জন্য বিশ্বে যে করোনা মহামারীর যে সংকটকালের এক পরিস্থিতি চলছে, মানব জাতির সম্মুখে এক বিষম পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমাদের পরমার্থ সাধক সংঘের প্রত্যেকের উদ্যোগে আজকে এক বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। আমি তাদেরকে প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে ওনারা যজমান করেছেন। আমরা সবাই ত্রিপুরার সাথে সাথে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব কল্যাণের জন্য আজকে এই শান্তি যজ্ঞ করা হয়। আর যে কোনো আশ্রম হচ্ছে আশ্রয়স্থল, এই পরমার্থ সাধক সংঘর যে আশ্রম, সেই আশ্রমের যাগযজ্ঞ সবসময় হয়ে থাকে। আজকে ওনারা শান্তি বিশ্ব শান্তি যজ্ঞ করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞ। Oh.